বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ করোনা টিকার দ্বিতীয় ডোজ নেবেন। রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিফার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেবেন তিনি। গত 19 জুলাই একই হাসপাতালে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা প্রথম ডোজ নিয়েছিলেন খালেদা জিয়া। গত 10 এপ্রিল গুলশানের বাসায় করোনায় আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন। পোস্ট কোভিড জটিলতার চিকিৎসার জন্য গত 27 এপ্রিল তিনি রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। 54 দিন চিকিৎসা শেষে 19 জুন আবার গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া।